হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি সন্দেশ আলুরদম। আর এই সন্দেশ আলুরদম তৈরি করার জন্য দেখো আমি এখানে ছোট 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 নতুন আলু নিয়েছি। আর এই নতুন আলুগুলো আরও ছোট হলে বেশি ভালো হয়। এটাকে বাপরে বাপ বাজার থেকে কিনে আনতে আমার কতটা সময় লেগে গেল। এবার দেখো, যাই হোক, কিনে নিয়ে এসেছি আমি বাড়ি। বাড়িতে কিনে নিয়ে আসার পরে দেখো প্যাকেট থেকে একটা জলঝারা ঝুড়িতে আমি ঢেলে দিয়েছি। এবার দেখো আমি এভাবে চটকে 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 ডুলে 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 এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো, একদম যাতে বালি না থাকে অবশ্যই পরিষ্কার করে নেবে। এবার এগুলোকে পরিষ্কার করার পরে এটাকে আমরা সিদ্ধ করে নেব। আর এইভাবে দেখো সুন্দর করে পরিষ্কার করে নেবে। আর এটা এতটাই টেস্টি হয় যে সন্দেশের উপরে যেমন কিছু খাওয়ার থাকে না তেমনই টেস্টিফুল হয়। তাই ভিডিওটি যদি স্কিপ করতে না চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো, এটা এতটাই টেস্টিফুল। এমনকি যারা একাদশী থাকো তারাও নিরামিষের দিন এটা করে শুধু খেতে পারো, আর যারা ডায়েট করছো তারাও শুধু সবজি খাও তেমনভাবেও খেতে পারো। এবার দেখো আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার পরে জলটা গরম হয়ে গেছে। এবার এটাকে এই কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। অবশ্যই তোমরা বলতে পারো প্রেশার কুকারে দিলে কী হয়, প্রেশার কুকারে দিলে অনেকটা সিদ্ধ হয়ে যায়, অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর টেস্টটা বেশি ভালো আসে না। তাই এমনটা সিদ্ধ করতে হবে যাতে 90% সিদ্ধ হয়ে যায় কিন্তু 10% থাকে, যাতে এটাই যে পরবর্তীতে রান্নার সময় একটু জ্বাল লাগে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণটা তোমরা নাও দিতে পারো, তবে আমার কাছে মনে হয় সিদ্ধ করার সময় লবণটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। এবার দেখো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, 15 থেকে 10 মিনিট লেগেছে সিদ্ধ করতে। এবার এটাকে আমরা খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে আমরা এটাকে ভেজে নেব। এইভাবে সবগুলোকে আমরা এইভাবে করে খোসা ছাড়িয়ে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা তোমরা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সঙ্গে তোমরা এটাকে পরিবেশন করতে পারো। এটা এতটাই টেস্টি হয়, যে কোনো সঙ্গে ভালো যায়। আর এটা তৈরি করে খেয়ে আমাকে বলো। আর যদি তোমরা তৈরি করতে না চাই তো অবশ্যই তোমরা আমার এখানে চলে এসো, অবশ্যই আমি করে খাবো তোমাদের। এবার দেখো আমি সবগুলো করে নিয়েছি। এগুলোকে এবার দেখো একটা স্পুন দিয়ে, কাঁটা চামচ দিয়ে এইভাবে করে একটু ছিদ্র করে দিতে হবে। যদি তোমরা এটা ছিদ্র করে দিতে পারো তাহলে খুব ভালো হয়, অবশ্যই কিন্তু ছিদ্র করে দেবে। এইগুলো ছিদ্র করে না দিলে এতে নুন হলুদ ঢুকবে না। এটা অবশ্যই আমরা হলুদ দেবো না কিন্তু লবণটা ঢুকবে না, ভালো লবণ ঝাল এগুলো ঢুকবে না। তাই এইভাবে করে সবগুলোকে এইভাবে কেচে 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 ছিদ্র করে দিতে হবে। তোমরা অবশ্যই এগুলো করবে, এগুলো না করলে কিন্তু একদম ভালো লাগবে না, তাই এগুলো করার চেষ্টা করবে। এবার দেখো সামান্য পরিমাণ, সিদ্ধর সময় আমি লবণ দিয়েছি তাই এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে হলুদ ব্যবহার করবো না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কোনো হলুদ দেবো না। হলুদ দেবো না এই কারণে যে এটা সন্দেশ আলুরদম, এটা সাদা হয় কিন্তু এই লঙ্কা গুঁড়ো দেওয়াতে একটু কালার হতেও পারে, কিন্তু লঙ্কার গুঁড়ো তার দিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো পরিবর্তে তোমরা গোলমরিচ গুঁড়োও দিয়ে দিতে পারো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে ভিডিও থেকে অনেক কিছু উপকৃত পেতে পারো। এবার দেখো এখানে আমি নিয়েছি গ্রেট করা আদা, গ্রেট করা টমেটো, বাদাম আর পোস্ত, এটাকে আমরা মিহি করে বেটে নেব। আর নিয়ে নিলাম দেখো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে তেমন দেবে, তবে এটা বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। এবার দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাটা সাদা তেলে বা ঘি দিয়ে করতে পারো, যারা একাদশী দিন খাবে তারা অবশ্যই ঘি দিয়ে করবে। এবার দেখো এটাকে একটু ভিজে নেবো, নেড়াবো এইভাবে করে নেড়ে 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 আমরা এটাকে একটু ভেজে নেব। এভাবে করে নাচিয়ে নেচে 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 এটাকে ভেজে নেব আমরা। আমার চ্যানেলে আরও অনেক এমন টেস্টিফুল রান্নার রেসিপির ভিডিও আছে, তোমরা যদি চাও তোমরা দেখতে পারো। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হলুদ দিইনি, তারপরও যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাতে এই কালার চলে এসছে। এতে হলুদ আমরা ব্যবহার করবো না, তোমরা চাইলে হলুদটা দিতে পারো। এবার দেখো এভাবে উঠিয়ে নিতে হবে, বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, এভাবে করে ভেজে নেবে। এবার দেখো এই কড়াইতে অনেকটাই তেল ছিল, আমি একটু কিপটে মানুষ তাই আর তেল ব্যবহার করবো না, আর বেশি তেলে রান্নাও খাওয়া ভালো না শরীরের পক্ষে। এবার ওই একই তেলে দেখো একটা তেজপাতা ফেড়ে আর একটা কাঁচা এই শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো একটা গন্ধ বেরোচ্ছে, তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি, কিন্তু গন্ধ বেরোনোর পরে দেখো আমি সামান্য কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণ, এটা দিয়েও ভালো গন্ধ বেরিয়ে গেছে। এটা নিরামিষ রেসিপি তাই আমরা এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করবো না। এবার দেখো আমি দিয়ে দিলাম কী বলতো, গ্রেট করা সেই আদাটা, গ্রেট করা আদা দিলাম 1 টেবিল চামচ। এটা পরিমাণ যত তোমরা আলুর পরিমাণ বাড়াবে তেমনই
পরিমাণ বেড়ে যাবে। আর এখানে দেখো গ্রেট করা একটা টমেটো আছে আর সে কাঁচা লঙ্কা দুটো একসাথে দুটোই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ভালো করে, এভাবে কুন্তি দিয়ে নাড়িয়ে 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 সুন্দর করে আমরা এটাকে কষিয়ে নেব, মানে বাজিয়ে নেব। বাজিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না, ভালো একটা গন্ধ বেরোলি তখন ভালো একটা বেরোবে তখন আমরা এটাকে দেখো এর উপর তেল ভেসে গেছে। তেলটা এসে গেলে বুঝতে হবে যে এটা ভালো করে আমাকে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তখন আমরা কি করব অন্য অন্য মশলাগুলো এতে দিয়ে দেবো। দেখো আমার হোমমেড ধনে গুঁড়ো, এটা আমি বাড়ি তৈরি করেছি, তোমরা চাইলে বাজার থেকে দিতে পারো, তবে হোমমেডটা বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম চিনি, এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশি দিলাম, তোমরা কম খালে কম দেবে। আর দিয়ে দিলাম লবণ, লবণটা কম দিচ্ছি কারণ ভাজার সময় লবণ আছে, সিদ্ধের সময় লবণ আছে, তাই খুব ভেবে লবণটা দেবে, কিন্তু নাহলে খাবারটা অনেকটা নুনে পড়ে যাবে, নাহলে নুনটা হয়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না। মিষ্টি জিনিসে বেশি লবণ দিলে টেস্টটা ভালো আসে না, নুনটা হয়ে যায়, তাই লবণটা খুব বুঝে দেবে, কিন্তু বুঝে না দিলে কিন্তু একদম ভালো লাগবে না, তখন কিন্তু আমার দোষ হয়ে যাবে যে রাঁধুনি ভালো করে বলতে পারিনি, আমাদের ভালো করে এটা বলতে পারিনি যে কম দিতে হবে না বেশি দিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কিন্তু এই লবণের স্বাদটা দেখে নিতে পারো তোমরা। দেখো কতটা তেল বেরিয়ে গেছে আর কতটা কালার এসে গেছে। এবার দেখো ওই সে বাদামের পোস্তটা বেটে আমি এখানে দিয়ে দিলাম, এবার এটা দিয়ে এই বাদামের পোস্তটা দেওয়ার জন্যই এই টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, কারণ এই বাদামের গন্ধতেই এমনি তোমরা পাচ্ছ না ঠিকই, কিন্তু আমি কিন্তু ঠিক পাচ্ছি, তোমরা যখন বাড়ি বানাবা তখন কিন্তু পাবা। আর দেখো ওই ধুইয়ে একটু জল দিয়ে দিলাম, এতে কোনো জল বাড়তি কোনো জল ব্যবহার করবো না আমরা, একদমই ব্যবহার করবো না। এসে বাটিটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এই মশলাটা কষানোর জন্য, মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। এবার দেখো এই মশলা দিয়ে তেল ভরে গেলে তখন আমরা আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো, এইভাবে নাড়িয়ে নেড়ে নাড়িয়ে নেড়ে নেড়ে খুঁতি দিয়ে ভালো করে এইভাবে নাড়তে হবে, নেড়ে এটা মিশিয়ে নিছি। দাও এটা মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু ঢাকনাতে ঢেকে দিলাম, সামান্য একটু ঢাকনাতে ঢেকে দিলি আলুগুলো যেটুকু সিদ্ধতে বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমরা দিয়ে দেবো এখানে দুধ, এখানে দেখো হাফ বাটি পরিমাণ দুধ নিছি, যে যেরকম আলু দেবে যে যেরকম বেশি পরিমাণ তৈরি করবে তেমন সব কিছুই বেশি বেশি দেবে। এখানে আমার 500 গ্রাম আলু ছিল, আর 500 গ্রাম আলুতে আমি হাফ বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম, কারণ এতে একদমই জল থাকবে না, একটু গামাখা হবে, মানে হালকা গ্রিমি হবে, আর হালকা গ্রিমি বানানোর জন্য আমার বেশি দুধ দেওয়ার কোনো দরকার নেই। দুধটা একটু চটপট চটপট করে দেখো ফেনা ফেনা হয়ে ফুটে উঠেছে, এরপরে আমরা গরম মশলা আর ঘি ছড়াই নিলে আমাকে এটা রেডি হয়ে যাবে, কারণ যেহেতু পোস্ত আর বাদাম দেওয়া তার গন্ধে ময়ময় হয়ে গেছে সরাঘর, তোমরা বানালি বুঝতে পারবে। আর যদি বানাতে না চাও একান্তই তাহলে আমার বাড়ি এসে একদিন খেয়ে যেও, আমি তৈরি করে তোমাদের একদিন খাইয়ে দেবো। এটা এতটা টেস্টিফুল হয় যে এটা খাওয়ার জন্য আমার ছেলে আমার পোলা বারবার বলছে আমাকে, তাই আমি চিন্তা করলাম যে আমার দর্শকরা মিস যায় কেন, তাই আমি তোমাদেরও সাথে শেয়ার করলাম এটা। এই দেখো আমি এটা দিয়ে দিলাম হোমমেড গরম মশলা, এই হোমমেড গরম মশলাটাও আমি বাড়ি তৈরি করেছি, যেহেতু হোমমেড সেহেতু বাড়িতেই তৈরি করতে হয়, আর তোমরা চাইলে বাজার থেকেও কিনতে পারো, কিন্তু হোমমেডের যেটা বাড়িতে তৈরি করা হয় সেটা বেশি গন্ধটা বেশি ভালো আসে। দেখো গরম মশলাটা মিশে গেছে, এবার ঘি দেবো, ঘি দিয়ে গ্যাসটা অফ করে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট আমরা দেরি করবো, 5 মিনিট দেরি করলে ঘি গরম মশলার সুন্দর করে ঢুকে যাবে। এটা কিন্তু গাওয়া ঘি, তোমরা যে যেরকম ঘি খাবে তেমন দিয়ে দেবে, কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। দেখো 5 মিনিট পরে ফিরে এসেছি, কতটা গাঢ় হয়ে গেছে। এবার দেখো পরিবেশনের জন্য আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো, যারা একাদশী থাকো বা নিরামিষ খাও তারা এটা তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানায়ও, আর জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমার চ্যানেলে অনেক এরকম ভালো ভালো রেসিপিগুলো আছে যেগুলো তোমরা দেখলে অনেক উপকার পাবে, তাই তোমরা দেখতে ভুলো না। কিন্তু আমার পোলার আর দেরি সহ্য হচ্ছে না, দর্শক বলে রাখি, বলছে মা আমাকে তাড়াতাড়ি একটু দাও। দেখো আমি এটা রুটির সাথে পরিবেশন করতেছি, এটা এতটা টেস্টিফুল যে ও বলছে মা আমাকে আগে একটু দিয়ে নাও, আমার পোলা কি অবস্থা চিন্তা করতে পারছো তোমরা। আবার নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে, নতুন একটা ভিডিওয়ে, ভালো থেকো সুস্থ থেকো।